আসসালামু আলাইকুম লোপা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত উপদেষ্টা পরিষদের সব শেষ উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফারুকি আজম বীর প্রতীক আজ বেলা এগারোটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ তাকে শপথ বাক্য পাঠ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডরোস সহ উপদেষ্টা মন্ডলের বেশ কয়েকজন সদস্য এবং রাষ্ট্রের ঊর্ধ্বতন বেসামরিক সামরিক কর্মকর্তারা শপথ অনুষ্ঠানে যোগ শপথ গ্রহণ শেষে ফারুকি আজমকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা ড ইউরোস নতুন দায়িত্ব নেওয়া উপদেষ্টারাও তাকে এই দায়িত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দেন এর আগে গত আট আগস্ট ঘোষিত সতেরো উপদেষ্টার মধ্যে প্রধান উপদেষ্টা সহ ১৪ জন শপথ নেন পরবর্তীতে রোগবার শপথ নেন আরো দুজন উপদেষ্টা কিন্তু ফারুকি আজম দেশের বাইরে থাকায় তিনি ওই দুই দফায় শপথ নিতে পারেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া চার বিচারপতিকে শপথ পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ নেয়া চার বিচারপতি হলেন বিচারপতি জুবার রহমান চৌধুরী বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি এস এম ইমাদুল হক সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে সুপ্রিম কোর্টে জাজেজ লাউঞ্জে বিচারপতিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূয়া এর আগে সোমবার রাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চারজনকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন গতকাল রাতে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় রাষ্ট্রপতি সংবিধানের এর এক অনুচ্ছেদের ক্ষমতা বলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত চারজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন চার বিচারপতি নিয়োগ কার্যকরের মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো ছয় জনে এদিকে দুপুর বারোটায় আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে বসার কথা রয়েছে

শপথ শেষ হয়েছে বলছেন শেষ হয়েছে আসলে শপথের পর বিচারপতিরা তাদের কোনো প্রতিক্রিয়া দেননি সাধারণত এ ধরনের অনুষ্ঠান শেষে বিচারপতিরা নিজেরা কোনো প্রতিক্রিয়া দেন না এবং এই শপথ অনুষ্ঠানে চার বিচারপতিকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জ রয়েছে সেখানে কিন্তু এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে এবং অনুষ্ঠান যখন সম্পন্ন হয়েছে তখন কিন্তু লাজেস জাজের লাউঞ্জে বিচারপতিরা উপস্থিত ছিলেন আপনি জানেন শপথ নেয়ার চারজন হলেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক ঠিক সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন এ সময় আপিল বিভাগের কিন্তু বিচারপতিরাও ছিলেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম হাইকোর্ট বিভাগের সব বিচারপতিরা উপস্থিত ছিলেন এবং এখানে শপথ বাক্য পাঠ করানোর পরে বিচারপতিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিচারপতিরা নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতি আপিল বিভাগের বিচারপতিরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তারা বলেছেন আশা ব্যক্ত করেছেন যে তারা নিশ্চয়ই আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবেন এতদিন যে আইনের শাসন প্রতিষ্ঠায় কিছু ব্যক্তি ঘটেছে সেগুলি নিশ্চয়ই তারা দেখবেন এবং তাদের কাছে প্রত্যাশা করেছেন যে যারা বিচারহীনতায় ভুগছেন এবং বিচার পান না তাদের সুষ্ঠু বিচার নিশ্চিতে নতুন এই বিচারপতিরা কাজ করবেন এবং সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতা এবং হত্যাকাণ্ডের বিচারগুলো এখন নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে বিচার কাজ সম্পন্ন হবে নতুন বিচারপতিদের কাছে এরকমটি আশা করা হয়েছে এবং আজকে আশা করা যাচ্ছে যে একটি ফুল বেঞ্চ বসবে এবং হাইকোর্টের নিয়মিত সুপ্রিম কোর্টের নিয়মিত যে কার্যাবলী সে কাজগুলো শুরু হবে তো সব মিলিয়ে বিচারপতিদের শপথ গ্রহণ শেষ এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো চালু হবে লোপা জানছিলাম বিচারপতিদের শপথ অনুষ্ঠানের খবর সৌরাচারী কায়দায় নিরীহ মানুষের উপর গুলি চালিয়েছে শেখ হাসিনা সরকার এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মইন খান সকালে সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি এ অভিযোগ করেন বলেন ঘটনার সাথে জড়িতদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে কিভাবে একটি সৈরাচারী সরকার এদেশে নিরীহ মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে শুধু মানুষের উপরে নয় এখানে বুঝতে হবে এদের মধ্যে সিংহভাগই ছিল কোমলমতি বালক বালিকা যারা হয় স্কুলে পড়ে না হয় কলেজে পড়ে না হয় বিশ্ববিদ্যালয়ে পড়ে শ্রদ্ধা জানাই আমার নিজের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে তারা দেশের জন্য যা করেছে সেটা শুধু বাংলাদেশের ইতিহাসে নয় আমি বিশ্বাস করে দেশজুড়ে আজ থেকে চালু হয়েছে লোকাল ট্রেন সার্ভিস চট্টগ্রাম থেকে চালু হয়েছে মেল ট্রেন লোকাল ও কমিউটার ট্রেন সকালে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে কর্ণফুলী ও চাঁদপুরের উদ্দেশ্যে সাগরিকা ট্রেন ছেড়ে গেছে বিকেলে নাসিরাবাদ ট্রেন ও রাতে ঢাকামুখী মেল ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকালে ঢাকা ময়মসিংহ ঢাকার রাজশাহী রেল রুটে যাত্রীবাহী লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে গাজীপুরের জয়দেবপুর ও টুঙ্গি রেল জংশন দিয়ে নির্বিঘ্নে বিভিন্ন রুটে ট্রেন চলাচল করছে আগামী পনেরো আগস্ট থেকে সকল রুটে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার বিষয়ে জানতে এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের সহকর্মী কাছে আর লোকাল ট্রেন চলাচল তো শুরু হয়েছে যাত্রী কেমন দেখছেন হ্যাঁ লোপা প্রায় চব্বিশ দিন পর আজ থেকে চট্টগ্রাম থেকে লোকাল ট্রেন মেইল এবং ও মিটার ট্রেন চালু হয়েছে চট্টগ্রাম থেকে আজ পাঁচটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা আছে এর মধ্যে সাগরিকা এক্সপ্রেস এবং কর্ণপুলি এক্সপ্রেস ঢাকা ও চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে সেইখানে এখানকার যে স্টেশনের ব্যবস্থাপক আছেন তিনি জানিয়েছেন যে আসন পুরোপুরি পূর্ণই ছিল এবং সাধারণ মানুষ অনেকটাই তাদের যে আগের চিরাচরিত নিয়মের মাধ্যমে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে গেছে এতে তারা সাধারণ যাত্রীরা খুশি এছাড়া আপনি জানেন যে চট্টগ্রাম স্টেশন থেকে হাটাজারি এবং দোহাজারিতে দুটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য তেল ওয়াগন এখন থেকে অল্প কিছুক্ষণ আগে ছেড়ে গেছে এছাড়া চট্টগ্রাম বন্দরের যে ইয়ার্ড আছে কন্টেনার ইয়ার্ট থেকে প্রায় বোর্ড পাঁচটা থেকে চারটি কন্টেনার বাহির ট্রেনও ছেড়ে গেছে চট্টগ্রাম থেকে এছাড়া পদ্মা মেঘনা এবং যমুনা থেকে আরও চারটি ওয়াগন নিয়ে নানা গন্তব্যে ছেড়ে গেছে ট্রেন আগামী বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের থেকে আন্তনগর ট্রেনও চালু হবে সব মিলিয়ে সাধারণ মানুষ ট্রেন যোগাযোগ চব্বিশ দিন পর চালু হওয়ার পরে অনেকটাই খুশি এবং ইতিমধ্যে যে আন্তনগর ট্রেনগুলো আগামী বৃহস্পতিবার থেকে চালু হবে এবং টিকিট বিক্রিও শুরু হয়েছে লোপাই ছিল এখানকার সর্বশেষ চট্টগ্রাম থেকে জানছিলাম লোকাল ট্রেন চলাচলের খবর নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ খেয়াঘাটের টয়লেটের পাশ থেকে চারটি আশ্র উদ্ধার করা হয়েছে সোমবার রাতে দুটি বস্তার মধ্যে তিনটি বাক্সে এই চারটি আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় পায় স্থানীয়রা পরে প্রশাসনকে জানালে র্যাব এগারো এর একটি টিম গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের কর্মকর্তা ইমরুল কায়েজ ঘটনাস্থলে গিয়ে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দুষ্কৃতিকারীরা রাইফেল ক্লাব থেকে অস্ত্র লুট করে নিয়ে যায় উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলো এই ক্লাবের বলে তিনি শনাক্ত করেন দুর্নীতি মামলায় কোর্ট মার্শালের মুখোমুখি করা হয়েছে পাকিস্তানের সামরিক গোয়েন্দা শাখা আইএসআই এর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফায়েজ হামিদকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দু সালে ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত এই থ্রি স্টার জেনারেল ফায়েজ হামিদকে সেনা প্রধান করতে চেয়েছিলেন পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস আইএসপিআর এক বিবৃতিতে জানায় সাবেক ডিজি আইএসআই জেনারেল ফায়েজকে মিলিটারি কাস্টোডিতে নেওয়া হয়েছে এ নিয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টও সেনাবাহিনীর সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে দ্রুত জেনারেল ফায়েজের বিচার সামরিক আদালতে করার আদেশ দিয়েছে এদিকে পাকিস্তানের সরকার দল মুসলিম লীগ ও পিপলস পার্টি এই বিচারে সমর্থন দিলেও ইমরান খানের দল তেহরিকে ইনসাফ এখনও প্রতিবাদ জানায়নি বরং পিটিআই চেয়ারম্যান ব্যাস্টার গহর আলী খান পাকিস্তান সেনাবাহিনীকে সুশৃঙ্খল বাহিনী হিসেবে আখ্যা দিয়েছেন তবে পাকিস্তানের বিচার ব্যবস্থার সংস্কার ও প্রধান বিচারপতির মেয়াদ না বাড়ানোর ইস্যু নিয়ে দেশব্যাপী আন্দোলন শুরুর ডাক দেওয়ার হুমকি দিয়েছেন কারাবন্দী ইমরান খান এদিকে ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপুন সহ বর্তমান পর্ষদের সবাইকে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে সাবেক ফুটবলার আমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ প্রায় দেড় দশক সীমাহীন দুর্নীতি ও ক্রিকেটের নৈরাজ্যের অভিযোগ জানিয়ে মিরপুর বাংলা জাতীয় স্টেডিয়ামে অবস্থিত বিসিবির কার্যালয়ের সামনে অবস্থান নেয় ক্রীড়া উন্নয়ন পরিষদ মানবন্ধনে যোগ দেয় কয়েকশো মানুষ এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা বিসিবি বাফুফের সহ ক্রীড়া ঢেলে সাজানোর দাবি তুলেন তারা এ সময় উপস্থিত ছিলেন বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু মোহামেজনের ক্রিকেট কমিটির সমন্বয়ক তরিকুল ইসলাম টিটু সহ সংগঠকরা বিসিবি সহ বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিভিন্ন যে ফেডারেশনগুলি রয়েছে আমি এই স্বৈরাচার সরকার দীর্ঘ সতেরো বছর ধরে তারা রাজনৈতিককরণ এবং দলীয়করণ করে বাংলাদেশের স্পোর্টসকে ধ্বংস করে ফেলেছে ক্রিকেট বোর্ডে যারা রয়েছে তাদের পদত্যাগ আমরা সকলেই দাবি করছি আমি নতুন বাংলাদেশে ক্রীড়াঙ্গনে আমূল পরিবর্তন আনতে এবার সোচ্চার নারীরা মহিলা ক্রীড়া সংস্থা সহ ফেডারেশনগুলোতে রাজনৈতিক পরিচয়ে নয় নারী ক্রীড়াবিদার যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন চান তারা আরও জানাচ্ছেন দেশের নারী ক্রীড়াবিদদের আঁতুর মহিলা ক্রীড়া সংস্থা রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে অন্য সব ফেডারেশনগুলোর মতো সংস্থার সভানেত্রী ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা গিনিও নিরুদ্দেশ দীর্ঘ সাড়ে সাত বছর নেই মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচন রয়েছে নানা অভিযোগ দ্রুততম সময়ে নির্বাচনের দাবি নিয়ে সংস্থায় হাজির খেলোয়াড় কোচ ও সংগঠকরা একটা এমপি একটা হুইপ তার তো কত কাজ আছে দেশের জন্য তার এলাকার জন্য তার তো এই জায়গাটা দখল করতে হবে সাত বছর ধরে এই মহিলা ক্রিয়া সংস্থার নির্বাচনটা করতে দেয়নি মাহবুব আমি ধিক্কার জানাই তাকে জাতীয় ক্রিয়া পরিষদ থেকে যে প্রোগ্রামটা বের হয় স্পষ্ট করে লিখা আছে এই কমিটি নব্বই দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে সেখানে সাত বছর পেয়ে গেছে এই বছর তেসরা মার্চ এবং এখানে যাচ্ছে থাইভাবে সব সবকিছু কাজকর্ম হয়েছে আমরা চাচ্ছি অচিরেই একটি ইলেকশন দেন এবং যোগ্য ব্যক্তি যোগ্য চেয়ারে বসবে এবং কমিটিটাও সেভাবেই হবে দেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করা এই নারীরা ক্রীড়া ফেডারেশনগুলোতে বঞ্চিত মেধা অনুযায়ী মূল্যায়ন চান তারা আমরা একটা খেলা খেলোয়াড় তৈরি করার মতো আমাদের যোগ্যতা আছে একটা কমিটিকে চালানোর মতো আমাদের যোগ্যতা আছে একটা ফেডারেশন চালাতে পারবো আমরা তাহলে আমরা কেন ফেডারেশনগুলোতে আসতে পারবো না যারা প্রকৃত ক্রীড়াবিদ ক্রীড়া সংগঠক যারা প্রকৃত ক্রীড়া প্রেমী তাদের অবস্থান কখনোই ক্রিয়াঙ্গনে মসৃণ ছিল না ভালো ছিল না এবং তারা অবস্থান করতে পারে নাই যে কারণে আমি মনে করি যে বাংলাদেশের ক্রিয়াঙ্গনটা অনেক অনেক বছর পিছিয়ে আছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সুবিধাভোগীদের থেকে পরিত্রাণ চান ক্রিয়াঙ্গনের নারীরা কুশল ইয়াসির এনটিভি নিউজ ঢাকা এই ছিল মধ্যাহ্নের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ ডট এন টিভি বিডি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ